কুড়মিকে যারা আদিবাসী করবে না ওরাও বাঁচবে না। কুড়মিকে যারা আদিবাসী করবে না তারাও বাঁচবে না। কুড়মিকে যারা আদিবাসী করবে না তারা এমএলএ এমপি হতে পারে না। যে কুড়মিকে আদিবাসীর কথা বলবে সে ঝাড়খণ্ডে রাজ করবে আর ওদেরই চলবে, আর না হলে করো কথা চলবে না দাদা। চাহে মমতা দিদি হোক আর চাহে নবীন পটনায়ক হোক, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি জীবন্ত আছি, লড়াই করেছিল রঘুবর রঘুনাথ মাথুর, তার ইতিহাস লেখা আছে। কিন্তু আজকে বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল বিবেচনা করুন, এত বড় কুর্মী সমাজ, মাথুর সমাজ, কুর্মী সমাজ, তার সংস্কৃতি, তার ভাষা রয়েছে, ওরা মূলবাসী, ওরা খতিয়ানধারী, ওরা আদিবাসী, কে মানছে না মানছে ওটা আমি জানছি না, কিন্তু কোথায় চুপ হয়েছে দাদা। 1784 সালে রঘুনাথ মাথুর পরের বাবা তিলকা মাঝি লড়াই লড়েছিল 1784 সে, আর সেই 1784 তাকে ফাঁসি দেওয়া হয় বাবা তিলকা মাঝি। এন্ড নাও বিকামস দ্য ভাগলপুর ইউনিভার্সিটি বিকামস দ্য বাবা তিলকা মাঝি ইউনিভার্সিটি। তাহলে ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের নামকরণ হয়ে গেল বাবা তিলকা মাঝি 1784 রঘুনাথ মাথুর পরে তার সে বলিদান দিয়েছিল, কিন্তু তার মান্যতা প্ল্যান আর কি লিখেছে, বাবা তিলকা মাঝি ওয়াজ দ্য ফার্স্ট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া, এবং সেই সম্মানে ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের নামকরণ চেঞ্জ হয়ে গেল বাবা তিলকা মাঝি বিশ্ববিদ্যালয়। তারপরে 1855-30 জুনে সিধু কানু চাঁদ ভৈরব ফুলো জানো সাঁওতাল সমাজের সাঁওতাল হুল হলো, উটাও সাঁওতাল পরগনা কাশকারী অধিনিয়ম তৈরি হয়ে গেল, সাঁওতাল পরগনা এলাকা তৈরি হলো, আর ইদানিং বর্তমানে সিধু কানু বিশ্ববিদ্যালয় তৈরি হলো। কুড়মি সমাজের কি অভাব রয়ে গেল দাদা, কোথায় কি কমি কমজোরি রয়ে গেল কি রঘুনাথ মাথুর এত বড় লড়াই সে আর মান সম্মান কেন পেল না দাদা? এটা কোশ্চেন করছি সমাজকে, এই সমাজকে। আমি তো এটা ছোট আদিবাসী সমাজের মধ্যে আমি দেখছিলাম, এখন এরা আজ পর্যন্ত 75 বছর হলো ভারত স্বাধীন হলো, কিন্তু এই কুড়মি আদিবাসী হতে পারলো না। কে বলছে আদিবাসী হতে পারলো না? কুড়মি তো জন্মজাত আদিবাসী, বাই বর্ন কুড়মি আর বাই বর্ন ট্রাইবেল, এটা কেউ খারিজ করতে পারে না। দেয়ার প্রভিশন ইন আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 342, যে কোন মানুষ এসটিতে সামিল হতে পারে আর্টিকেল 342, আদিবাসী সূচিতে সূচিবদ্ধ হতে পারে, কোন বারণ নেই। যে কোনো মানুষ সমাজের দলিত সমাজ আর্টিকেল 341 সে দাবি করতে পারে শিডিউল কাস্ট দলিত সমাজ, কোনো বারণ নাই, কোনো বাধা নাই। যে কোনো সমাজের মানুষ ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য সামিল হতে পারে আর্টিকেল 340, এসটি এসসি ওবিসি কোনো বারণ নাই। আমি কি অপরাধ করলাম এই স্লোগান দিয়ে? আমি কি অপরাধ করলাম? আমি বললাম আমার ঝাড়খণ্ড এলাকায় মাঝি মাতো ভাই ভাই, এটা বলে আমার পুতলা দোকান আছে এখানে। আমাদের আদিবাসী সমাজের রাবণ বলে, রাবণ হুদুর দুর্গা, দুর্গা পূজার পরে সবাই সভ্যজাতিরা আজকে প্রচলিত আছে হুদুর দুর্গাকে, রাবণকে রাবণ চালান করা যায়। আমি জীবন্ত আছি, শৈলেন্দ্র মাতো বই লিখলো রিফারেন্স করে কি রঘুনাথ সিং সে হচ্ছে ভূমিজ আন্দোলনের নায়ক এত এত বছর সালে, আর রঘুনাথ মাতো সে চুয়ার বিদ্রোহের নায়ক এত এত বছরে, তবু শৈলেন্দ্র মাতোর পুতলা জ্বালাচ্ছে। এ কি বুঝার বিচার বুদ্ধি হে বাবা! আমি এইটাই বলে আমার অপরাধ ছিল কি মাঝি মাতো ভাই ভাই। তাহলে নরেন হাসদা আজকে এই দুনিয়ায় নাই,
1978 ঝাড়গ্রাম স্টেশনে এমন লিখে দিল সিভিক কারওয়াই ঝাড়খণ্ড আন্দোলনে মাঝি মাত্র ভাই ভাই আর বাঙালিদের রক্ত চাই সালারে বাবা সালা পুরা পুরা একদম খড়গপুর পর্যন্ত বাঙালি পালাই গেল রাতে রাত সালা পালাও রে মাঝি মাত্র ভাই ভাই বলছে এরা আর বলছে বাঙালির রক্ত চাই একটা স্লোগান একটা স্লোগানের তাকত আছে শক্তি আছে ওই স্লোগানে সমাজ এক ঐক্যবদ্ধ হয় একতাবদ্ধ হয় তাহলে আমি মাঝি মা তো বলেই আমি অপরাধ আজকে এই মঞ্চে বসে আমি দেখছি সবাই কুর্মী সবাই কুর্মী সবাই কুর্মী একটাই মাহলি সাঁওতাল বলছে বিরোধ বইয়া চিদায়া আবুয়া জুড়ুক হয়ে রয়া আমি একাই আদিবাসী সমর্থনে এসেছি এটা অনেক বড় কথা অজিত বাবু আমি বলেছি এই স্বপ্ন আজ তো নাই পুরা হবে নির্মল মাতার বলিদান হয়েছিল 1987 এ আমি তখন বলেছিলাম ডু অর ডাই নির্মল মাতার রক্তের বদলে ঝাড়খণ্ড চাই এই সূর্য সিং বেসরার 72 ঘন্টার ঝাড়খণ্ড বন্ধে রাজীব গান্ধী দিল্লিতে ডাকলো আর 1988 এ সুভাষ ঘিসিং জ্যোতি বসু মুখ্যমন্ত্রী আর রাজীব গান্ধী একট করেছিল আর 1989 তারপরের বছরে এই সূর্য সিং বেসরার নেতৃত্বে আজ সুর 5 জনকে নেতৃত্ব করে দিল্লির দরবারে আলোচনার আজকে জীবন্ত আছি দাদা আপনার সম্মুখে এসেছি আর এই বেশি দিন ধৈর্য করা যাবে না কুর্মী জাতিকে 2000 প্রত্যেকটা যা তৃণমূল হোক চাই বিজেপি চাই জেএমএম চাই কংগ্রেস নিজের নিজের ইলেকশন ইস্তিহারে তাদের ঘোষণা করতে হবে ভারতবর্ষের সমস্ত কুর্মী জাতিকে আদিবাসী তাকে সূচিবদ্ধ না করলে সম্পূর্ণ ভারতের কর্মী কোন পার্টি কোন জাতি কোন উম্মীদবারকে ভোট দিবে না বাপ বলে দিবে নরেন্দ্র মোদী দিবে নরেন্দ্র মোদী বলে বাবা রে বাবা পুরুলিয়া থেকে তাকেই লোকসভা 2024 এ পাঠান যে কুর্মীর কথা বলবে আর জিতার পরে হাল্লাগুল্লা বলবে এই একতাটা না আনলে দাদা আমার পুতলা জ্বালাচ্ছে ওরা কত পুয়াল আছে কত ধান হয়েছে জ্বালাও কত তেল আছে জ্বালাও কুসুম তেলে জ্বালাও কচড়া তেলে জ্বালাও সুরসা তেলে জ্বালাও কত পুয়াল আছে কত ধান আছে সূর্য সিং বেসরা জীবন্ত আছি এটা পুরুলিয়ার মাঠে আজকে সংবিধান দিবস 26 নভেম্বর রঘুনাথ মাথুর এখানে আমার নাম অঙ্কিত রয়েছে সূর্য সিং বেসরা বলে নাম নেম প্লেটে লেখা আছে আজকে বলে রাখছি এই লড়াইটায় দুটা লড়াই লড়তে হবে বৃহৎ ঝাড়খণ্ড গ্রেটার ঝাড়খণ্ড আর বেটার ঝাড়খণ্ড এই দুটা কুর্মীকে আদিবাসীকে সামিল করতে হবে আর বৃহৎ ঝাড়খণ্ডে পুরুলিয়া মানভূম সিংভূমকে আগের মতো বৃহৎ ঝাড়খণ্ড করতে হবে এর জন্য নওজোয়ান লড়াই লড়ো আমি একজন ছাত্র ছিলাম আজকে বিয়া শাদি হয়ে গেল দুটা মেয়ে একটা বেটা শৈলেন্দার দুটা বেটা আপনার কোটা দাদা এক বেটা এক বেটি আমি আলোচনা করছি না শিবু সরেনের অনেকটা বেটা বেটি বিনা মাঝি আর মাতো ছাড়া ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গঠন সম্ভব ছিল না বিনোদ বাবু ছাড়া সাঁওতাল আদিবাসীর পরিকল্পনা আধার ধুরা এক সিক্কিকে দো পহলু জীবনের এইটাই আছে পহলু মাঝি মাতো ভাই ভাই আলাগ রাজ হইল এখন বলছে হাতা পাই চলবে না সাজিস চলবে না মাঝি মাতো ভাই ভাই আমরা ইতিহাসে পড়েছি মাঝি দয়া মিট্টা গাড়া মৃন বারিয়া বাহু একটা আদিকালে বুড়ার দুটা স্ত্রী ছিল ওই ওই আদিম বুড়ার
বড় বড়কিটার ছিল, বড় ছেলে ছিল মাহা, ছিল মুন্ডা, আর ছোটকি বউর ছিল পাঁচটা বেটা, সাঁওতাল, মাহালি, এ খাড়িয়া আর ইয়ে কোন কোন নাই উড়াম উড়াম আছে। এই কথাটা বলে আমার পুতলা জ্বালাচ্ছে। আমি এখান থেকে অ্যানাউন্স করছি, আমি উড়িষ্যা ময়ূরভঞ্জে বলে এসেছি, রাজকে বলছি স্থির থাকবেন না, টার্গেট 2024 নরেন্দ্র মোদী কো কারনা পড়েগা কি কুর্মী কো 2024 মে ইলেকশন কে পহলে শিডিউল ট্রাইব মে লিস্ট করনা পড়েগা, নাই তো পুরা ভারত দেশ কা কুর্মী কিসি ভি জাতি কিসি ভি পার্টি উমেদবার কো ভোট নাই, ভোটের বদলে চোট দিব কিন্তু তবু তোমাকে ভোট নাই। এই জনতা পার এই যে কুড়মালি বলছি কি হেত দাদা কি না করস দাদা, হে কত ভালো বিজয় মাতো গান গেয়েছিল, এখন আমার মুখস্থ আছে, ঝাড়খণ্ড কেসন সুন্দর আবার দেখা ভাই, ঝাড়খণ্ড কেসন সুন্দর, হে কত ভালো একটা গান ছিল। এই পুরুলিয়ার মাটি কীর্তিবাস কর্মকারের গান শুনেছি ছাত্র বিলাই ছাত্র জীবনে, ঝাড়খণ্ডী ভাই ঝাড়খণ্ডী তোর ঘর কত দূরে রে, আর কি দুঃখে কঁদিছ ভাই সুখে রে সংসারে রে, তোর দেশের মাটি সোনা তবু তোরা ভোখা রে, ঝাড়খণ্ডী ভাই ঝাড়খণ্ডী তোর ঘর কত দূরে রে। আমি আজকে একজন মাহলি সমাজের আদিবাসী, আমি ডাক দিচ্ছেন, আমি শুধু সমর্থনই করছি না, এই পশ্চিমবঙ্গতে 40তম আদিবাসী সমুদায় আছে, সবাইকে আপিল করছি আমরা যদি এই মুলুকে এই গ্রেটার ঝাড়খণ্ড যদি হাসিল করতে পারব তাহলে এই পশ্চিমবঙ্গের 25তম যারা গোষ্ঠী রয়েছে সমুদায় তাদেরকে কুর্মী জাতিকে সামিল করার জন্য জোরদার সমর্থন করার আমি আপিল জানাচ্ছি আদিবাসী সমাজ। এটা ফান্ডামেন্টাল রাইট। হে ভাই আমি যদি আমার দিবার অধিকার নাই, আমি দিলে আমার বাপের কোন দুবিঘা জমিন যাবে কে নাই, তো আমাকে কেনে আট লাগবে, হে নাই না, আমি যদি আমি কুর্মীকে আদিবাসী করার যদি আমার অধিকার থাকতো তবে না আট লাগতো, তো কেনে আট লাগছে দাদা, কুমার কামার সবাই আমার, ও কত সুন্দর রে ভাই, মাঝি মাতো ভাই ভাই, আদিবাসী মূলবাসী ভাই ভাই, এত বড় একটা সমাজকে মৌলিক অধিকার, হ্যাঁ এটা লড়াই লড়ুন, এটা বাঙাল থেকে শুরু করে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে সাপোর্ট করব, উড়িষ্যায় সাপোর্ট করব, পুরো ভারতবর্ষে চলবে, এই এলাকার জন্য বৃহৎ ঝাড়খণ্ড আবার দাবি তুলুন, এই সমস্ত ভারতের জন্য কুর্মীকে আদিবাসী করুন, আর কুর্মালি ল্যাঙ্গুয়েজকে আপনারা এক শিডিউলে করুন, আর তার সঙ্গে সঙ্গে আমরা সারনা ধর্ম যেটা কোড আমরা আদিবাসীরা যারা করছে আমরা তাতে আমরা করছি আমি আছি, তার জন্য যদি এই আহ্বানে যদি আজকে পুয়াল জ্বালাচ্ছে যদি মাঝি ভাইরা আদিবাসীরা আমার যদি শরীর জ্বালিয়ে দেন তাহলে আমি রঘুনাথ মাহাতোর মতো আমি আজীবন শহীদ হয়ে যাব, কিন্তু কুর্মীকে সমর্থন করেই আমার জীবন যাবে। এই বলে সবাইকে ধন্যবাদ জোহার।